যদি আপনি পি এম কিষেন সম্মান নিধি প্রকল্পে আবেদন করে থাকেন এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তো আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে কি না যদি দেখে নিন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসছে না তো সেক্ষেত্রে আপনি কোথায় কমপ্লেন করবেন এবং সেটা সলিউশন কদিন পরে আসবে আপনাদের সামনে সেটা আজকে আমি আপনাকে দেখিয়ে দেবো তো ইতিমধ্যে আমি কিন্তু একটি কমপ্লেন করেছি আমার অ্যাকাউন্টে টাকা আসেনি সেটা আমি সলভ হয়ে এবং টাকা কিন্তু চলে আসছে পাশাপাশি আমার আধার কার্ড অন্য স্টেটে অ্যাপ্রুভ হয়েছিল। যেটা আপনাদেরকে আমি অনেক আগে জানিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমি ক্লোজ করে নতুন করে অ্যাপ্লাই করতে পারবো সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছি তো বুঝতেই পারছেন যে আমি সেটা কমপ্লেন করেছি এবং আপনি যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন বিভিন্ন রকম সমস্যা থাকে স্ট্যাটাস যদি আপনাদের অন্যরকম চলে আসে তো আপনি কীভাবে সেটাকে সলভ করবেন যে আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রো হয়ে যায় সমস্ত কিছু আপনাদের ঠিক রয়েছে তার সত্ত্বেও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না আসে তো সেক্ষেত্রে আপনি কী করবেন এবং কীভাবে কমপ্লেন করবেন অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনে আপনাদের কোথাও যেতে হবে না আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে কমপ্লেন করলেই তো এই জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন তাহলে ক্লিক করে দেখলে একদিন আজও সঙ্গে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাঁচ মিনিট ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন আজও সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো এই জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন পি এম কিষণ ডট গভ ডট ইন লেখে তো আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো আমি আপনাদের সুবিধাতে ড্রেসক্রিমশন লিঙ্ক দিয়ে দেবো সে ড্রেস লিঙ্ক করে আপনি এখানে আসতে পারবেন প্রথমে আপনি দেখে নেবেন যে লিস্টটি আপনাদের নাম রয়েছে কি না তারপর কমপ্লেন কীভাবে করবেন সেটা আমি আপনি দেখিয়ে দেবো অনেকে জানেন স্টাটা চেক করার পদ্ধতি তো লিস্টের নাম দেখার জন্য আপনি কী করবেন বেনিফিশিয়ারি লিস্টটি রয়েছে এই অপশন আপনি ক্লিক করবেন বেনিফিশিয়ারি লিস্টটি আপনি যখনই ক্লিক করে দেবেন এরকম আপনার সামনে চলে আসবে এখান থেকে আপনি কী করবেন আপনাদের স্টেট আপনি সিলেক্ট করে নেবেন বেঙ্গল নিচে রয়েছে তাহলে আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটিও আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর সাব ডিস্ট্রিক্ট আপনাদের কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্লক আপনাদের কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তারপর রয়েছে ভিলেজ এখান থেকে আপনার ভিলেজ কী রয়েছে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন প্রথমে আপনি এভাবে দেখে নেবেন যে আপনাদের লিস্টের নাম রয়েছে কি না এরপর গেটের রিপোর্টে ক্লিক করে দেবেন গেটের রিপোর্টে ক্লিক করার পর আপনাদের লিস্টে এখানে খুঁজে নেবেন নাম রয়েছে কি না এরপর নিচে যদি আরও অর্থাৎ কলম রয়েছে দেখতে যে দুই নম্বর লিস্ট রয়েছে দুই ক্লিক করে দ্বিতীয়ত লিস্ট চলে আসবে এভাবে দেখে নেবেন আগে প্রথমে যে নাম রয়েছে না যদি নাম থাকে তো ভালো কথা এখন আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তো নাম যদি আপনার চলে আসে তবে আপনি কী করবেন বেনিফিসিয়ারি স্ট্যাটাস যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন যদি আপনাদের অর্থাৎ স্ট্যাটাস না আসে তো এখানে আপনি বেনিফিস রিস্টার্সে ক্লিক করার পর এখানে আধার নাম্বার দিয়ে দেবেন আধার নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার তিনটি অপশন রয়েছে আপনি তিনটি পদ্ধতি ফলো করে এখানে আপনি চেক করতে পারেন তো আমরা কী করবো টু ফাইভ ফাইভ তো এখানে আমাদের যে আধার কার্ড নাম্বার রয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি অর্থাৎ যে কৃষকের এরপর আমরা গেটের উপরে ক্লিক করে দেবো গেট ডাটাতে তো এরপর নিচে আমাদের সঙ্গে সমস্ত ডিটেলস চলে আসছে তো এখানে আপনাদের যদি সমস্ত কিছু ভেরিফাই হয়ে যায় অর্থাৎ আপনি দেখতেই পারছেন যে এখানে আপনাদের যদি আধার নাম্বার ভেরিফাই এবং পেমেন্ট অ্যাকাউন্ট মোট ভেরিফাই সমস্ত যদি আপনি ভেরিফাই হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন যে সমস্ত কিছু কিন্তু ভেরিফাই রয়েছে যদি আপনি সমস্ত কিছু ভেরিফাই থাকে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা না আসে তো তাহলে আপনি কীভাবে চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে কবে টাকা চলে আসবে এর জন্য আপনি কী করবেন আপনাদের ব্যাগ হয়ে আসতে হবে কিংবা এই যে আপনি দেখছেন আদার যে নাম্বারটি এই নাম্বারটি কিন্তু আমার বাবার নাম্বার কিন্তু এটা কিন্তু অন্য স্টেটে কিন্তু অ্যাপ্লাই হয়েছে তো এখন আমরা কমপ্লেন করবো এটা নিয়ে যদি আপনাদের টাকা না আসে অ্যাকাউন্টে সমস্ত ভেরিফাই থাকে সেহেতু আপনি কমপ্লেন করতে পারবেন প্রথমে আপনি এভাবে চেক করে দেখে নেবেন এরপর ব্যাগ হয়ে আপনি চলে আসবেন সেই হোমপেজে তো আমরা কিন্তু দুটো পদ্ধতি দেখে নিলাম অর্থাৎ প্রথম পদ্ধতি লিস্টটি আমাদের নাম রয়েছে কি না বেনিফিশারি লিস্ট থেকে দ্বিতীয় পদ্ধতি লিস্টে যদি নাম থাকে তাহলে আপনি বেনিফিট স্ট্যাটাস থেকে দেখে নেবেন যে আপনার এখন টাকা আসছে কিনা না আসলে আপনি কী করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো তার আগে আমি আপনার আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ যারা আবেদন করেছেন সদ্য তার নতুন আবেদন করেছেন পুরনো আবেদন করেছেন আপনার আবেদন অ্যাপোর হয়েছেন রিজেক্ট হয়েছে সেটি চেক করেছেন আপনি কি করবেন স্ট্যাটাস অফ সেলফ যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন সেটি আপনি মোবাইল ফোনে করে দেখুন কম্পিউটারে করে দেখুন কিংবা সিএসসি সেন্টারটাই করে থাকুন না কেন এখানে আসলে আপনার আধার কার্ডের নাম্বার ইমএসটি যে ক্যাপচারটি দেওয়ার পর সার্চে ক্লিক করে দেবেন তার নিচে আপনার সমস্ত ডিটেল চলে আসবে যে আপনার আবেদন অ্যাপার হয়েছে নাকি ডিজিট করা হয়েছে নাকি বাতিল করা হয়েছে সেটি আপনি দেখে নেবেন যদি বাতিল হয়ে যায় তো সেক্ষেত্রে কী কারণে বাতিল হয়েছে সেটা আপনি দেখতে পারবেন যদি ভুল হয়ে যায় আবেদন সেটা আপনি ইডিট যে রয়েছে ইডিট আধারে ক্লিক করার পর আপনি আপনার আবেদন কিন্তু কারেকশন করতে পারবেন তো এখন প্রশ্ন হলো যে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিংবা আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে অন্য কেউ আবেদন করেছে তো এগুলোর কমপ্লেন জানানোর জন্য আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর হেল্প ডেস্ক যে দেখতেই পাচ্ছেন এই হেল্প ডেস্কে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে আপনার সঙ্গে এরকম চলে আসবে এখানে রয়েছে আপনার রেজিস্টার কুইরি তো এই অপশন আপনি সিলেক্ট থাকবে এরপর আপনার আধার কার্ডের নাম্বার এখন নাম্বার মোবাইল নাম্বার যে কোনো একটি পদ্ধতি ফলো করবেন যেটা আপনাদের অর্থাৎ অ্যাপ্লাই করার সময় আপনি দিয়েছিলেন তো আমরা আধার কার্ড নাম্বার দিয়ে এখানে স্ট্যাটাস আমি এখানে কমপ্লেন করবো টু ফাইভ ফাইভ ওয়ান টু থ্রি নাইন জিরো তো আমরা আমাদের আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়েছি এরপর আমরা কী করব গিয়ে ডিটেলসে ক্লিক করে দেবো গিয়ে ডিটেলসে ক্লিক করতে নিচে ফার্মার নেম সমস্ত কিছু চলে আসবে তো এখানে আমাদের যে সমস্যাটি হয়েছে কি এই যে আধার কার্ডটি যে রয়েছে আধার কার্ডটা কিন্তু আমার বাবার অর্থাৎ স্টেট কিন্তু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের তো স্টেট কিন্তু গুজরাট থেকে এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং সেই ব্যক্তি কিন্তু প্রথম কিস্তি টাকা পায়নি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে তৃতীয় কিস্তির টাকা পেয়েছে চতুর্থ কিস্তি টাকা পেয়েছে এবং পঞ্চম কিস্তির টাকাও কিন্তু সে পেয়েছে সেটা কিন্তু তার এখনো চলেছে দেখতেই পারছেন যে তার চতুর্থ কিস্তির টাকা কবে ক্রেডিট হয়েছে সে ডেটটি কিন্তু আমি প্রথমে দেখিয়েছিলাম দু হাজার একুশে অর্থাৎ পাঁচ মাস যে রয়েছে এক কথায় সেই অবস্থা টাকা কিন্তু তার সে কিন্তু পেয়েছে পাঁচ মাসে তো দু হাজার একুশ সালের এবং পঞ্চম কিস্তিটা এখন তার এখনই চলে আসবে অর্থাৎ ওয়েটিং আছে তো এটা কিন্তু ফেক ব্যক্তি অর্থাৎ আমাদের কিন্তু নিজস্ব আধার কার্ড নাম্বার দিয়ে অন্য ব্যক্তি অ্যাপ্লাই করেছে তার অ্যাকাউন্টটা এখন চলে আসতেইছে তো এখন আমরা কী করি এটাকে কমপ্লেন করে এই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করে দেওয়ার পরে আমরা কী করব নতুন করে আবার অ্যাপ্লাই করবো তো এই জন্য আমরা এখানে আমাদের সিলেট গিফট যে রয়েছে এখান থেকে আমরা সিলেক্ট করব এবং যদি এখন টাকা না আসে তাহলে আপনি কী করবেন এখানে রয়েছে আপনাদের ইনস্টলমেন্ট নট রিসিভ তাহলে আপনি এটা সিলেক্ট করবেন ইনস্টলমেন্ট নট রিসিভ যে রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা না আসে আর যদি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার কালেকশন করতে হয় এখন নাম্বার ইজ নট কার যদি আপনি এখন নাম্বার ভুল থাকে তাহলে আপনি এটিকে সিলেক্ট করবেন যদি আপনাদের ট্রানজাকশন ফেল চলে আসে তা টাকা আট কিন্তু ফেল হয়েছে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন যদি আপনার আধার কার্ড কারেকশন করতে রকম তাহলে এটা আপনি সিলেক্ট করবেন জেন্ডার কারেকশন করলে এটা আপনাদের কালেক্ট করতে হবে তো আমাদের যেহেতু টাকা আসেনি সেটা আপনি ইনস্টলমেন্ট নট রিসিভ আপনি সিলেক্ট করবেন যেটা আপনাদের সমস্যা রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনি আপনার মতো এটা সিলেক্ট করবেন করার পরে আপনাদের সমস্যাটি কি রয়েছে সেটি এখানে আপনি অর্থাৎ ওয়ার্ডে লিখিয়ে দেবেন তো ইংরেজিতে আপনি লিখে দেবেন যে আপনাদের অ্যাকাউন্টটা আসেনি কোন কিছু টাকা আসেনি আপনি আপনাদের অ্যাপ্লাই স্টাটাস সমস্ত কিছু অর্থাৎ ঠিক রয়েছে এগুলো আপনি ইংরেজিতে লিখে দেওয়ার তো এরপর নিচে রয়েছে ক্যাপচার কোড এই ক্যাপচার কোড এখানে আপনি উত্তরটি দিয়ে দেবেন ধরো সাবমিট ক্লিক করতে আপনাদের সাবমিট হয়ে যাবে এরপর আপনি একটি কিন্তু নাম্বার পেয়ে যাবেন সেটা চেক করার জন্য নোতে আপনি ক্লিক করে দেবেন হতো নোতে যে রয়েছে এক কথা এই নোতে আপনি ক্লিক করে দিন নদা কুইয়ের স্ট্যাটাস তবে আপনি কুই আইডি পেয়ে যাবেন একটি সেই আইডি আপনার যদি থাকে তো আপনি লিখে দেবেন কিংবা আপনি আধার কার্ড নাম্বার দিয়েও অ্যাকাউন্ট নাম্বার দিয়েও মোবাইল নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন দেখতে পারেন যে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা তো আমি অলরেডি একটি অর্থাৎ আবেদন করেছিলাম তো স্টাটাস চেক করার জন্য আপনি কী করবেন আপনার আধার কার্ড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার জন্য একটা দিয়ে দেবেন কিংবা আইডি নাম্বার দেওয়ার পর আপনি গেট ডিটেলস ক্লিক করে দিবেন ক্লিক করতে নিচে আপনি পেয়ে যাবেন আপনাদের কই আইডি নাম্বার এবং আপনাদের সেটিকে সেই অর্থাৎ অফিসাররা অ্যাপ্রুভ করেছে কিনা আপনি দেখতে পারবেন তো একুশ পাঁচ দু হাজার আমি কিন্তু এটা সাবমিট করেছিলাম তো এখানে অর্থাৎ কুইডি টাইপ ছিল আমার অ্যাকাউন্ট নাম্বার ইস কার আমার অ্যাকাউন্ট নাম্বার সঠিক ছিল না সেটা আমি সিলেক্ট করেছিলাম তো আপনার যেহেতু ইনস্টলমেন্ট নট রিসিভ সেটা আপনাদের সিলেক্ট থাকবে সেটা আপনার শো হবে তো আমি লিখেছিলাম যে ডিয়ার স্যার ম্যাডাম মাই নেম ইস কালেক রহমান মাই স্টেট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোচবিহার ব্লক মাতামাঙ্গা পুলিশ স্টেশন মাতাঙ্গা এক নং তো পোস্ট অফিস শিগারপুর পিনকোড ইত্যাদি মাই আধার কার্ড নাম্বার ইস এত তো মাই আধার না আমি লিখছিলাম যে মাই আধার কার্ড নাম্বার অলরেডি অ্যাপ্লাই আধার স্টেট বাট হাই তো তো অ্যান ফেক পার্সন অলরেডি রিসিভ মানে ইনস্টলমেন্ট প্লিজ কারেকশন মাই অ্যাকাউন্ট নাম্বার মাই অ্যাকাউন্ট নাম্বার এটা স্টেট ব্যাঙ্ক অফ কোড দিতে দেবেন আমি এখানে বলে দিয়েছি তো আপনি আপনার মতো করে যে আপনি যেহেতু প্রথমে আপনি লিখেন আপনাদের নাম লিখে দেবেন আপনাদের এক কথা ঠিক না আপনি উল্লেখ করে দেবেন আপনার মল দিয়ে দেবেন আপনি আধার কার্ড নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সমস্যা দিয়ে দেবেন তারপরে বলবেন যে আপনাদের এগুলো সমস্যা ঠিক রয়েছে তা সত্ত্বেও আপনাদের এখন আসেনি তো আপনি হিন্দিতে এটা লিখে দেবেন এরপর অফিসের রিম্যাক তো অফিসের কী অর্থাৎ রিপ্লাই করেছে যে অ্যাপ্লিকেশান ইজ রিপোর্টেড অ্যাপ্লিকেশন আমাদের অর্থাৎ অ্যাপ্লিকেন্ট তো আমরা তাহলে রিপোর্ট করেছি ইনলিগাল অ্যাজ পার গাইডলাইন বাই ডিস্ট্রিক্ট তো এটা ইলিগাল কাজ করেছে প্লিজ রিফান্ড মানি ইফ অলরেডি রিসিভ তো এখানে বলা হয়েছে যে দয়া করে মানি রিসিভ করুন তো যে ব্যক্তি এখান থেকে টাকা পাচ্ছে সে আদৌ কি মানি রিসিভ করবে এটা কিন্তু হাস্যকর তো সেটাই অর্থাৎ অফিসারে বলেছে যে মানি রিসিভ অর্থাৎ ব্যাক করতে তো এটা অসম্ভব অর্থাৎ যে ব্যক্তি টাকা পেয়েছে ফেক পারছেন সে অবশ্যই এটা রিফান্ড করবে না তো সেটা বলে দিয়েছে এরপর গি গিফট স্ট্যাটাস রয়েছে ক্লোজ তো অর্থাৎ আমার কিন্তু এটা ক্লোজ করে দিয়েছে অ্যাকাউন্টেই এখন আমি নতুন আবেদন করতে পারবো এই ব্যক্তি এখন টাকা কিন্তু পাবে না তো এরপর আমি এখানে স্যাটিসফাই এবং আনস্যাটিসফাই দুটো অপশন রয়েছে আমি স্যাটিসফাই হয়েছি তো যেহেতু আমার প্রবলেমটি সলভ করে দিয়েছি তো আপনি আপনার এখানে প্রবলেমটি অর্থাৎ তুলে ধরবেন তুলে ধরবার আপনি বেশটা চেক করে দেখে নেবেন যে আপনাদের অ্যাপ্রুভ হয়েছে কি না অ্যাপ্রুভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এরপর আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে